2011 সালের নির্বাচনের আগে অমিত মিত্র প্রত্যেকটি চ্যানেলে ঘুরে 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 খবরের কাগজে দিন তার খবর বেরোতো, যেদিন সরকার তৈরি হবে পরের দিনকে 90,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আসবে। আমি নাম নিয়ে অ্যামাউন্ট কোট করে বলছি, যে কেউ সেটা চেক করতে পারেন। কিন্তু এক চারানা পয়সার ইনভেস্টমেন্ট আজ অবধি এখানে আসেনি। গেম প্ল্যানটা হচ্ছে ক্যাপ্টেনের, যে ক্যাপ্টেন, কারণ তাকে প্রধানমন্ত্রী হতে হবে, তাই তিনি আন্তর্জাতিক স্তরে যাচ্ছেন। পশ্চিমবাংলায় একটা সিঙ্গুরের শিল্প হলে সব সমস্যার সমাধান হয়ে যেত এমন নয়, কিন্তু যেটা দীপাঞ্জন দা বললেন যে একটা ফ্যাক্টরি হলে আরও 5টা ফ্যাক্টরি যায়, আরও বিভিন্ন অ্যাক্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হয়, সেগুলোর সব স্বপ্ন সব শেষ হয়ে গেল। আজ সিঙ্গুরটাকে পুরো শ্মশানে পরিণত করে উনি গিয়ে স্পেনে গান গাইছেন যে আমরা এখানে শিল্প করতে চাই। ভারী শিল্প কোথায় আপনি ভাবতে পারছেন ময়ূক? এখানে একজন শিক্ষক কলেজে পড়ালে 100 টাকা পায়, আর গোটা বাংলা জুড়ে যে ফ্যাক্টরিটা তৈরি হয়েছে সেটা আসলে বোমার ফ্যাক্টরি। মাত্র 200 টাকার 3টে পাউরুটির জন্য ওই একই মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনের সময় রক্তাক্ত মানুষটার চেহারা আমাদের চোখে আসে না? যদি সিঙ্গুরে কারখানাটা হয়, বিজেপির ছেলেরা কি কাজ পাবে? আমি বলছি যে আমার একটা চিন্তা, যদি সিঙ্গুরে কারখানাটা হতো তাহলে কি সিপিএম এর ছেলেরা কাজ পেতো? সেখানে আপনার সেখানে মানুষ জবাব দিয়েছে তো কাজ পাবে। ময়ুকদা মানুষ তো জবাব দিয়েছে সিঙ্গুরে কারখানাটা মানুষ চাইনি তো, সিঙ্গুরের কারখানাটা সেখানকার মানুষ চাইনি। কে দাঁড়িয়েছে সিঙ্গুরে কারখানা আগে বলো, মানুষ কারখানা মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন কে দাঁড়িয়েছে আগে বলতে হবে। আরে এটা পরের ব্যাপার, না 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 বলো বলো, সিঙ্গুরে সিঙ্গুরের কারখানাকে জনগণ দাঁড়িয়েছে, মানুষ দাঁড়িয়েছে সিঙ্গুরে কারখানা, না না তিন ফসল না না কে দাঁড়িয়েছে বলতে হবে, কারখানায় মানুষ হতে দেয়নি, কে দাঁড়িয়েছে মানুষ, মানে কয়েকশো শিল্প সারা ভারতবর্ষের গেছে, পশ্চিমবঙ্গে মাত্র 3টে। খাদিমের একটা শিল্প, ডলার ডলার কি করে আমরা অনেকেই জানি, তার তাদের শিল্প, আর হাওড়া একটা প্যাকেজিং খুব অল্প। এর বাইরে সৌরভ গাঙ্গুলির যে শিল্প হতে চলেছে, উনি মার্চ মাস পর্যন্ত সরকারকে জানাননি ইনি কি করতে চলেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সৌরভ গাঙ্গুলির যে ব্যাপারটা উনি স্পেনে বললেন, ওনার উৎসাহ আছে, শেষ পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট হবে কিনা আমরা জানি না। আমরা দেখলাম 11-তে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পরে এই স্লোগানটাকে পাল্টে তৈরি করলেন, কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তি প্রস্তর। তুমি তাকিয়ে দেখবে, আমি বেশি কুচ যাবো না, একটা রাজ্য যারা শিল্পের ন্যূনতম যে কাঠামো যেটা বলে সড়ক, এই সড়ক আমাদের রাজ্য কিন্তু একমাত্র বোধহয় রাজ্য যাদের স্টেট টু স্টেট এখনো পর্যন্ত স্বাধীনতার পরে স্টেট টু স্টেট আমাদের ট্রান্সপোর্ট হয়নি। অর্থাৎ আমার রাজধানীতে যেতে গেলে আমাকে 2 থেকে 3টে রাজ্য ক্রস করে যেতে হয়। এই বাংলার মানুষ কি দোষ করেছে, কাদের দোষে, কার দোষে তারা তাদের প্রাপ্য মাথার ছাদটুকু থেকে বঞ্চিত, আর তাই তাদের প্রাণটাও হারাতে হচ্ছে। আজ দিল্লিতে জোর শোরগোল, কোন সাংসদের মোবাইল খোয়া গেছে, কোন মন্ত্রীর জুতো খোয়া গেছে বিক্ষোভ দেখাতে গিয়ে রাজঘাটে। কেউ মানি পার্স হারিয়েছেন, কেউ জুতো হারিয়েছেন, কেউ মোবাইল হারিয়েছেন। আর যে 7 জন মানুষ মাত্র 2 দিনে একটু ঝড় জল বৃষ্টি বেশি হয়েছিল বলে প্রাণটাই হারিয়েছেন, তাদের হিসেব, তাদের বাড়ির হিসেব আর চাইছি না, লাভ নেই চেয়ে। মৃত মানুষ তো মাথায় ছাদ নিতে আসবেন, তাদের প্রাণের হিসেব চাইছে, ওই হিসেবটা কে দেবে? এর জন্য রাজ্য সরকারকে দাগিয়ে দেওয়া যায় না, যায় না। এখন ব্যাপারটা হচ্ছে তারা কেন মাটির বাড়িতে, আপনি প্রশ্ন করবেন, আমি জানি যে তারা কেন মাটির বাড়িতে ছিলেন। দেখুন, দেশটা একটা পরিকাঠামে তো চলছে যেখানে কারোরই মাটির বাড়িতে থাকার উচিত নয়, এটা কখনোই উচিত না, এটা আমিও বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এক্সিকিউট করতে, সবার মাটির বাড়িকে পাকা চাল করে দিতে যে সময়টা লাগবে সেই সময়টা দিতে হবে। ইন দ্য মিন টাইম যদি কোনো ঘটনা ঘটে তার জন্য পুরো রাজ্যের কাস্টোডিয়ান যে, তাকে দাগিয়ে দেওয়া যায় না। আমি কখনোই বলবো না যে এর এই ব্যর্থতা একমাত্র তৃণমূলের ব্যর্থতা, এই একমাত্র বিজেপির ব্যর্থতা। আমরাও এত বছর সরকার চালিয়েছি, কংগ্রেস এত বছর দেশের সরকার চালিয়েছে, ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা যে এতদিন পরেও এইভাবে মানুষকে থাকতে হয়। বেসিক্যালি মানুষের প্রাণের দামটা খুব খারাপ জায়গায় চলে গেছে, যেখানে তারা রাজনীতি করছে। অভিষেক ব্যানার্জি যে বাচ্চাগুলো মারা গেছে তার বাবা মা কেন দিল্লি গেছে, তাদেরকে শোকেস করছে যে এরা ভিকটিম, ভিকটিম কাদের জন্য? প্রাইমারি দায়িত্ব রাজ্য সরকারের পড়ে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টে পড়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু একটা নির্দিষ্ট নিয়মের আঙ্গে কে জিনিসগুলো রিলিজ করে। আর একটা কথা আমার অবশ্যই বলবো, সেটা হচ্ছে গিরিরাজ সিং এর দিকটা দেখতে হবে। গিরিরাজ সিং যেখানে বলছে সিবিআই তদন্ত করবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গিরিরাজ সিং যে মন্ত্রকের দায়িত্ব আছে সেই মন্ত্রকের অবশ্যই নির্দিষ্ট পরিকাঠামো থাকা উচিত, যে তারা যখন কোনো ফান্ড রিলিজ করছে সেই ফান্ডের ইউটিলাইজেশন কিভাবে হচ্ছে, সেটা যদি না হয় সেটা তদন্ত করার পদ্ধতিও থাকা উচিত। আজকে বিজেপি কিন্তু এই রাজ্যে এমনি এমনি গজায়নি, একটা বড় অংশের মানুষ তারা বাম, কংগ্রেস, অন্যান্য দল থেকে
বিজেপিকে একটা ফর্মিডেবল অপোজিশন বলে মনে করেছিল, তারা তো আজকে প্রতারিত। তাদের কাছে বিজেপিকে জবাব দেবেন। বিজেপিকে এই রাজ্যে 18টা সিট রাম মন্দির আর হিন্দু মুসলিম করার জন্য মানুষ দেয়নি, চোরদেরকে তাড়ানোর জন্য দিয়েছিল। সেই চোরদের না তাড়ানোর ব্যর্থতা আর এই সেটিং এর জবাব তাদের নেতাদেরকেই দিতে হবে। টাকাগুলো যে দেয়া হচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছেন বা রাজ্যেরও হয়তো কিছু কন্ট্রিবিউশন থাকছে বিভিন্ন কাজে, সেই হিসেবটা আমাদের পাওয়া জরুরি। অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপির কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি না যে গত 3টে বার ক্ষমতায় এসেছেন তৃণমূল কংগ্রেস বা বিজেপিও 2বার এসে আবার 3য়বার আসার চেষ্টা করছেন, এর মধ্যেও যে এই সময়টায় যে অনেকে ছাদ পাননি বা ছাদ ভেঙে পড়ছে, এটা নিয়ে যে তাদেরও দায়িত্ব আছে, এই জায়গাটা তারা স্বীকার করলে কি হতো? এই যে কেন্দ্র এবং রাজ্যের সংঘাতটা তৃণমূল আর বিজেপির সংঘাতে রূপান্তরিত হতো না। আমি জানতে চাইছি তৃণমূলের সরকার এই যে আবাসের টাকা পাচ্ছেন না বা 100 দিনের টাকা পাচ্ছেন না, এর জন্য কতবার কোর্টে গিয়েছে।